নমস্কার বন্ধুকল, ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল। বন্ধুকল, গেট থ্রি যেহেতু হাতে দুটা বাঘ আছে, গেট থ্রি আর গেট ফোর বাঘত বন্ধুকল পরীক্ষাটা অনুষ্ঠিত হয়েছে। স্বাস্থ্য বাঘের বন্ধুকল 3,942টা ভেকেন্সি 8 ফেব্রুয়ারির পর অ্যাপ্লাই হয়েছিল, 28 ফেব্রুয়ারি অনলাইন অ্যাপ্লাই হয়েছিল, সকলে গম পায়। আর মই নিজে পরীক্ষাটো দিয়ে আছো হাতে, ইতিমধ্যে গেট থ্রি টেকনিক্যাল পরীক্ষাটো হচ্ছে, গেট থ্রি গেট ফোর দুটা বাঘত ভেকেন্সি আছে বন্ধুকল। গেট থ্রি ইতিমধ্যে টেকনিক্যাল নন টেকনিক্যাল দুটা বাঘ আছে, গেট থ্রি যেহেতু হাতে দুটা বাঘ আছে আর গেট ফোর একটা বাঘই আছে বন্ধুকল। গেট ফোর পরীক্ষাটো ইতিমধ্যে আজি নোটিশ পাওয়া পাবো বন্ধুকল, আজি ইতিমধ্যে নোটিশ পাওয়া পাইছে নাকি মই ভিডিওর জড়িয়ে জানাই দিম বন্ধুকল। এইটো ভিডিও হাতে সাউথে হাতে নোটিশ পাক পাই যাব পারে বন্ধুকল। গেট ফোর পরীক্ষার বাবে হাতে নোটিশ পাক পাব আর এক্সাম ডেট ঠিক হব আর 27 বা 28 জুলাই তারিখ পরীক্ষা অনুষ্ঠিত হব। আর কেশব মহন্ত ইতিমধ্যে অসমৰ স্বাস্থ্যমন্ত্রী কেশব মহন্ত ইতিমধ্যে ঘোষণা করে দিছে। আর এইটো ভিডিওর জড়িয়ে ফুল ডিটেলস আলোচনা করি, যেটা হাতে গেট থ্রি টেকনিক্যাল পরীক্ষা হয়ে গেছে 29 মে তারিখে বন্ধুকল। প্রায় 6 লাখ হাতে লড়া ছালী পরীক্ষাটো দিছে, সেইটো রেজাল্ট কেতিয়া দিয়া হব বন্ধুকল। আর অসম সরকার অসম পুলিশের ইতিমধ্যে জুলাই মাসের এক সপ্তাহত অসম পুলিশের 2,134টা পোস্টর সকলে এপয়েন্টমেন্ট দিয়া হব। তারপর বন্ধুকল এপয়েন্টমেন্ট দিয়া হব যেটা হাতে কমান্ডো বেটেলিয়ন আছে, কমান্ডো বেটেলিয়নত এ বি কনস্টেবল যেটো আছে সেইটোর হাতে 2,220টা পোস্ট আছিল। তারপর আপনার যেটা নার্সিংয়ের পোস্ট আছিল, তারপর আপনার যেটো হাতে ইউ বি এস আই হাতে 306টা পোস্ট আছিল, এ বি কমান্ডো এস আই যেটো হাতে 326টা পোস্ট আছিল। সকলো হাতে রিজাল্ট, সকলো হাতে অসমৰ মুখ্যমন্ত্রী ডাঙরিয়া, অসমৰ ডিজিপি মহোদয়, অসম পুলিশের ইতিমধ্যে ঘোষণা করেছে টুইটার যোগে, ফেসবুক হাতে পোস্টের জড়িয়ে ঘোষণা করে দিছে যে জুলাই মাসের এক সপ্তাহত সকল সম্পূর্ণ হয়ে যাব। আর মূল চ্যানেলের জড়িয়ে যখন এইবর এপ্লাই করেছে পরীক্ষাটো দিছে, তেওঁলোকে মূল চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখব পারে, মই সেইবর আপডেটবো দি থাকবো বন্ধুকল এইটো চ্যানেলের জড়িয়ে। আর সেইটোর লগতে লখিমপুর মেডিকেল কলেজের রেজাল্ট আর যেটো হাতে গেট থ্রি টেকনিক্যাল পরীক্ষা 29 মে তারিখে পরীক্ষাটো হয়ে গেছে, সেইটোর রেজাল্ট কেতিয়া দিয়া হব সকলো ডিটেলস জানাই দিম। আর 29 মে তারিখে যেটো পরীক্ষা হয়ে গেছে, এটা বহুদিন হয়ে গেল বন্ধুকল। তারপর বানপানির ফলত দুবার করে গেট ফোর পরীক্ষাটো পোস্টপন হল, কিন্তু এইটোর রেজাল্ট হাতে কেতিয়া দিয়া হবো সকলো ডিটেলস মই এইটো ভিডিওর জড়িয়ে পাই থাকবো। মোর চ্যানেলটো হাতে সাবস্ক্রাইব করে রাখব, প্লিজ নিজের প্লিজ চ্যানেলটো সাবস্ক্রাইব করে দিবার পাশে ঘন্টা অল করে থাকবো। অসম সরকার স্বাস্থ্য বিভাগের গেট থ্রি গেট ফোর নন টেকনিক্যাল সকল আপডেটবোর দিয়ে থাকিম। 26,441টা পোস্ট আপডেট থাকিম, লখিমপুর মেডিকেল কলেজের ফল অহা আপডেটবোর দিয়ে থাকিম, অসম পুলিশের যিকোনো, অসম সরকার যিকোনো আপডেট হোক, যিকোনো বিভাগের আপডেট হোক, সকলবোৰ এটার পিছত এটা কৈ দি থাকিম। আর গেট ফোর পরীক্ষার নোটিশ আজি প্রকাশ পাবো অলপ পিছতে বন্ধুকল, নোটিশ প্রকাশ পাওয়ার লগে লগে মই জানাই দিম। আর এক্সাম ডেট ঠিক হব বন্ধুকল, নিউ নোটিশ এখন আজি প্রকাশ পাবো বন্ধুকল, আজি রাতে হলেও নিউ নোটিশ এখন প্রকাশ পাবো বন্ধুকল। ভিডিওর জড়িয়ে গম পাই যাব, মোর চ্যানেলটো কেবল সাবস্ক্রাইব করে রাখলে হল। আর গেট থ্রি টেকনিক্যাল পরীক্ষাটো 29 মে তারিখে পরীক্ষাটো হয়ে গেছে ইতিমধ্যে, সেইটোর রেজাল্ট কেতিয়া হবো বন্ধুকল, বিগ আপডেট এইটো হচ্ছে। গেট থ্রি টেকনিক্যাল পরীক্ষার রেজাল্ট অতি সোনকালে পরীক্ষার রেজাল্ট আহি যাব বন্ধুকল। গেট থ্রি যেটো টেকনিক্যাল পরীক্ষাটো হয়ে গেছে, সেইটোর রেজাল্ট অতি সোনকালে রেজাল্ট আহি যাব বন্ধুকল। সেইটো বহুত লড়া ছালী ভাবে আছে যে অসম সরকার যে 1 লাখ প্রতিশ্রুতি আছে, 1 লাখ প্রতিশ্রুতির ভিতরে সকল রেজাল্ট একেলগে দিয়া হবো, কিন্তু লখিমপুর মেডিকেল কলেজের রেজাল্ট, তারপর আপনার অসমৰ মুখ্যমন্ত্রী ডাঙরিয়া হাতে 10,000 নিযুক্তি দিব বলে হাতে জুলাই মাসের এক সপ্তাহত কৈছিল, কিন্তু সেইভাবে অসম পুলিশের লগত গেট থ্রি যেটো টেকনিক্যাল পরীক্ষার রেজাল্ট আর নন হাতে যেটো হাতে লখিমপুর মেডিকেল কলেজের রেজাল্ট মই যি কওঁ তাকেই সঁচা হয় পিছত, কিন্তু মই এইটো ভিডিওর জড়িয়ে এইটো জানাম যে লখিমপুর মেডিকেল কলেজের রেজাল্ট, তারপর গেট থ্রি টেকনিক্যাল যেটো 29 মে তারিখে 6 লাখ ল'ৰা ছোৱালীয়ে পরীক্ষাটো দিছে, মই নিজে পরীক্ষাটো দিছে, যেহেতু উজনিৰ পৰা নামনি অসমত নামনি অসমত পরীক্ষাটো দিছে, নামনি অসমৰ পৰা উজনি অসমত পরীক্ষাটো দিছে, মধ্য অসমৰ উজনি অসমত দিছে, মধ্য অসমৰ নামনি অসমত দিছে, এনেকৈ যিটো পরীক্ষাটো হৈ গৈছে বন্ধুসকল, সেইটো পরীক্ষা 29 মে তারিখে পরীক্ষাটো হৈছে। বহুত ল'ৰা ছোৱালীয়ে গম পায়, 5 লাখ প্লাছ প্ৰায় 6 লাখ ল'ৰা ছোৱালীয়ে পরীক্ষাটো দিছে বন্ধুসকল। আর বহুত ল'ৰা ছোৱালীয়ে পরীক্ষা দিয়াৰ বাবে হাতে পরীক্ষা চেণ্টাৰ কম হোৱাৰ বাবে বাক বাককৈ পরীক্ষা হাতে পাতিছে বন্ধুসকল। ইতিমধ্যে গেট ফোৰ পরীক্ষাটো দুবাৰকৈ পোষ্টপন হ'ল, আজি সেই নোটিছ পাওক বা আকৌ পরীক্ষাৰ ডেট ঠিক হ'ব, বানপানীৰ ফলত এনেকুৱা অৱস্থা হৈ গ'ল বন্ধুসকল। সেইটোৰ ৰিজাল্ট হাতে জুলাই মাহৰ এক সপ্তাহত দিয়াৰ খুবেই চান্স আছে মোৰ মতে, হাতে জুলাই মাহৰ এক সপ্তাহত অসম পুলিচৰ লগত যি 1 লাখ প্ৰতিশ্ৰুতি আছিল, 1 লাখ প্ৰতিশ্ৰুতি সম্পূৰ্ণ কৰিবলৈ জুলাই মাহৰ এক সপ্তাহত এই গেট থ্ৰি টেকনিকেল যিটো পৰীক্ষাটো হৈ গৈছে, 6 লাখ ল'ৰা ছোৱালী হাতে প্ৰায় পৰীক্ষাটো দিছে, সেইটোৰ ৰিজাল্ট দি দিব। আৰু লখিমপুৰ মেডিকেল কলেজৰ ৰিজাল্টো দিয়াৰ খুবেই সম্ভাৱনা আছে বন্ধুসকল, আৰু কোনো ধৰণৰ চিন্তা কৰিবৰ কথা নাই। গেট থ্ৰি যিটো হাতে টেকনিকেল পৰীক্ষাৰ ৰিজাল্ট অতি সোনকালে আহি যাব। আৰু বহুত ল'ৰা ছোৱালীয়ে ভাবি আছিল আগতে যে গেট থ্ৰি নন টেকনিকেল গেট ফোৰ সকলো ৰিজাল্ট একেলগে দিয়া হ'ব, একেলগে দিয়াৰ সম্ভাৱনা আছিল, কিন্তু যিটো অসম চৰকাৰে 1 লাখ প্ৰতিশ্ৰুতি আছিল, 1 লাখ প্ৰতিশ্ৰুতিৰ বাবে হাতে অসম পুলিচৰ 2,134টা পোষ্ট, কমাণ্ডো বেটেলিয়নত পোষ্ট, নাৰ্ছিং পোষ্ট, এ বি এছ আই, ইউ বি এছ আই সেইবোৰৰ লগত লখিমপুৰ মেডিকেল কলেজৰ তাৰপিছত ৰিজাল্ট, তাৰপিছত স্বাস্থ্য বিভাগৰ যিটো হাতে ডি এছ এছ ডি এম ই ডি এছ এছ আৰু ডব্লিউ 29 মে তাৰিখে যিটো পৰীক্ষাটো হৈছে টেকনিকেল পৰীক্ষাটো হৈছে গেট থ্ৰি, এই বহুত ল'ৰা ছোৱালী ভেকেঞ্চি বহুত আছিল আৰু এপ্লাই বহুত ল'ৰা ছোৱালী কৰিছিল, পৰীক্ষাটো বহুত ল'ৰা ছোৱালী দিছে। আৰু অফলাইন পৰীক্ষাটো হৈছে সকলোৱে গম পায়, অসমৰ পৰীক্ষাটো হৈছে 50টা প্ৰশ্ন আহিছিল, আৰু সেইবোৰ হাতে পৰীক্ষাৰ ৰিজাল্টটো হাতে অসম পুলিচৰ লগত ৰিজাল্টটো দিয়াৰ সম্ভাৱনা আছে বন্ধুসকল, জুলাই মাহৰ এক সপ্তাহত সম্ভাৱনা আছে।
আছে খুবই সম্ভাবনা আছে বন্ধুসকল আর মোর মতে হাতে পরীক্ষাটো দিয়ার খুবই সম্ভাবনা আছে আর গেট ফোর পরীক্ষার নোটিস আজি পকা পাব নোটিস পকা পাওয়ার লগে আপনাদের লগে জানাই দিম মোর চ্যানেলটো কেবল সাবস্ক্রাইব করে খোলা হল আর গেট থ্রি পরীক্ষার রেজাল্টের উপর মই এটার পিছত একটা আপডেট দিয়ে থাকিম নোটিস লগে জানাই দিম রেজাল্ট কেন চেক করব লগে জানাই দিম আর লক্ষিমপুর মেডিকেল কলেজের রেজাল্ট কেতিয়া দিব সেই বিষয়ে জানাই দিম অসম পুলিশের অন্তম রেজাল্ট কেতিয়া দিব লগে জানাই দিম বন্ধুসকল মোর চ্যানেলটো কেবল সাবস্ক্রাইব করে রাখলে হল আর স্বাস্থ্য বিভাগের যে টেকনিক্যাল হাতে পরীক্ষাটা অতি সোনকালে চারিখন ওয়েবসাইট আছে DSS DME DSS WAYOSS চারিখন ওয়েবসাইটের নোটিস আজি পকা পাব বন্ধুসকল আর আপনার অ্যাপ্লিকেশন আপনি আইডিপুর হাতে লগ ইন করে চাব পারে এইখান ওয়েবসাইটে সোমাই কিনা DSS DME DSS WAYOSS চারিখন ওয়েবসাইটে আপনি যাই কিনা লগ ইন করে আপনার অ্যাপ্লিকেশন চাব চাই থাকবে পারে কোনো ধরনের হাতে ইউজ নাকি প্রবলেম হয়েছে নাকি বন্ধুসকল আর যেটু হাতে চারি হাতে এই কোনো ধরনের প্রবলেম হলে আপনার হাতে যেটু হাতে কল নাম্বার দিয়ে দিছে বন্ধুসকল অফিসিয়াল সাইটতে কল করে হাতে চাব পারে রাতেপুৱা 10 বজাৰ পৰা 5 বজালৈ সন্ধিয়া বন্ধুসকল কোনো ধরনের আপডেট আহিলে মই লগে জানাই দিম কোনো ধরনের প্রবলেম হয় কোনো ধরনের ভিজিট করে থাকবে না কোনো ধরনের ওয়েবসাইট ভিজিট করে থাকবে না লাগে রেজাল্ট অহার লগে লগে গেট ফোর নোটিস আজি পাক পাব লগে জানাই দিম নন টেকনিক্যাল ওপর আপডেট মই ইয়ার আগতে ভিডিওটো দিছো কেতিয়া পরীক্ষা অনুষ্ঠিত হবো গেট ফোর বাবে ইয়ার আগতে মই ভিডিওটো দিছো সানা যেতে মোর চ্যানেলটো যাই কিনে চাই লোক পারে আর মোর চ্যানেলটো যেতে সাবস্ক্রাইব মানে সাবস্ক্রাইব করে দিয়ে অতি সোনকালে 10,000 সাবস্ক্রাইব সম্পূর্ণ করে দিয়ে বন্ধুসকল প্লিজ হাত জোর করে অনুরোধ করছো যাতে মই অসম সরকার সকলবোর আপডেট এটার পিছত এটা দিয়ে থাকবো পারো বন্ধুসকল কোনো ধরনের চিন্তা করবার কথা নাই স্বাস্থ্য বিভাগের যে গেট থ্রি টেকনিক্যাল পরীক্ষাটার রেজাল্ট অতি সোনকালে জুলাই মাহৰ এক সপ্তাহতে অসম পুলিশের দি দিব পারে বন্ধুসকল কোনো ধরনের চিন্তা করবার কথা নাই আর অতি সোনকালে হাতে রেজাল্ট আহি যাব বন্ধুসকল আর গেট থ্রির হাতে টেকনিক্যাল পরীক্ষার রেজাল্ট অতি সোনকালে আহি থাকবে মোর চ্যানেলটো কেবল সাবস্ক্রাইব করে রাখলে হল ভিডিওটো ইমানখিনি আপডেট দিবলগীয়া আছে ভিডিওটো যদি ভাল পায় লাইক এটা করে দিব চ্যানেলটো যদি নতুন করে ভিজিট করছে প্লিজ নিজের বুলি চ্যানেলটো সাবস্ক্রাইব করে দেওয়ার পাশত ঘটনাটো অল করে দেওয়ার সকল বন্ধু বান্ধবের ভিডিওটো শেয়ার করে দেব যাতে সকলে গম পায় প্লিজ নিজের বুলি চ্যানেলটো সাবস্ক্রাইব করে দেব আজির ভিডিওটো তোমার আলোচনা করলো ধন্যবাদ।